বড়সড় এটিএম জালিয়াতি চক্র ফাঁস করল কোলাঘাট থানা পুলিশ ও এলাকাবাসী। নিজেকে অ্যাক্সিস ব্যাংকের তমলুক ব্রাঞ্চের কর্মচারী পরিচয় দিয়ে প্রায় 40 থেকে 50 জন গ্রাহকদের এটিএম থেকে কয়েক মিনিটের মধ্যে টাকা তুলে প্রতারণা করত কলকাতা সাউথ দমদমের ছেলে অভিষেক মজুমদার। আজ তমলুক আদালতে তোলা হবে তাকে। রিপোর্টিং খোকন মিশ্র, পূর্ব মেদিনীপুর, ক্রাইম ব্রাঞ্চ। নাম আশিস ধারা, আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, থানা কুলতলি। আমি একজন বেঙ্গলি হুঁশিয়ারি একজন কারিগর। আমার একটা তমলুক ব্রাঞ্চে অ্যাক্সিস ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল। অ্যাকাউন্টে একটা ক্রেডিট কার্ড ছিল। সেই ক্রেডিট কার্ডের ডিপার্টমেন্টের যে ক্রেডিট কার্ড বানিয়ে দিয়েছিল, সাধারণ মানুষের প্রতিশ্রুতি এটাই দিতে চাই যে আপনারা আপনার ডকুমেন্টস গুচ্ছিত রাখুন, ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছু ফ্রড হলে আপনি ডাইরেক্ট ব্যাংকে চলে আসুন। কারুকে স্টাফকে বিশ্বাস না করে ব্যাংকে এসে জমা দিয়ে যান। আমি তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের হোল্ডার অনেকদিন ধরে। তো আমাকে ওই অভিষেক মুখার্জি বলে মজুমদার, উনি ক্রেডিট কার্ড আমাকে করিয়েছিল। তো ক্রেডিট কার্ড আমি ইউজ করতে জানি না বলে আমার তার বাড়িতে থাকে। এবার ওকে দেখি না, ও ব্যাংকে সার্ভিস করতে কী সম্বন্ধে করতো সেটা আমি জানি না। এবার আমাকে ও একদিন ফোন করে যে তুমি ক্রেডিট কার্ড ব্যবহার করো নি কি, ক্লোজ করবে? আমি বলছি আচ্ছা দেখি, অনেক দিন যাক তারপরে দেখছি। আবার একদিন ফোন করে হ্যাঁ ক্লোজ করে দেবো। ও আমার বাড়িতে যায়। এবার বললেন ম্যানেজার, বললেন আপনাকে কেন ঠিকানা দেবো, আপনি কে? পুলিশ এসে বলু আপনাকে ঠিকানা দেবো, আপনি কে? আপনাকে ঠিকানা দেবো। এই বলে আমি আর জিডিটা করতে পারি না। আজ হেন গেলে ওই অভিষেক আবার ওই ভোগপুরের একজনের কাছে ওই ক্রেডিট কার্ড নিতে আসে। ওরা জানতে পেরে ওকে আটক করে, আমাকে ওরা ফোন করে, আমি যে এখানে এসে ওদেরকে দেখতে পাই, হ্যাঁ সেই অভিষেক। এই বিচারে আমি এখানে থানাতে এসে ওর নামে ডায়েরি করেছি। আমার নাম সত্যেশ্বর মান্না, গ্রাম জানুবসান, পোস্ট নোনাকুড়ি বাজার, থানা তমলুক। মানুষ সচেতন নয়। আজকে যে ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রামে ব্যাংকের এজেন্ট এবং ব্যাংকে উনি কাজ করতেন অ্যাক্সিস ব্যাংক তমলুকে, উনি এসেছিলেন এখানে ওনার ক্রেডিট কার্ডটিকে ল্যাপস করার জন্য। পরে আমরা জানতে পারলাম উনি ফ্রড ব্যক্তি, এভাবে বিভিন্ন ব্যক্তির কাছে উনি প্রতারিত। উনি যখন এখানে আসেন তখন আমরা জানতে পারলাম, আমরা যখন লোকাল আমাদের আসিফ বলে একজন ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট ছিলেন, ওখানকার কর্মচারীর সঙ্গে খুব ভালো সম্পর্ক, উনি বললেন যে এরকম কোনো ব্যক্তি এসেছে এখানে যে আপনাদের ক্রেডিট কার্ডকে ল্যাপস করার জন্য। সেখান থেকে জানতে পারলাম না না, এই ব্যক্তি এরকম বিভিন্ন মানুষকে পরাজিত করেছে। ওখানকার হোয়াটসঅ্যাপ মার্কের ছবিটা এলো, ছবি করেছিস তাহলে কী করছিস? চাকরি মাগি বেড়ে গেছিলি, তাহলে এত টাকা নিয়ে কী করলি? 40 জনের সর্বনাশ করে গেলি, আরো বেশি আছে স্যার। আপনার বাড়ি কোথায়? কলকাতায়। নাম আর আমি ব্যাকে আসবো কিসে? বাসে বাসে বলছি দাদা, দাদা কীভাবে করতেন এগুলো এটিএম জালিয়াতিটা কীভাবে করতেন? হ্যালো হ্যালো, বলছি কিভাবে করতেন এটিএম জালিয়াতিটা? আপনি তো অ্যাক্সিস ব্যাংকের কর্মী ছিলেন। হ্যালো, আপনার নাম কি? হ্যালো, একটা হেলিকপ্টার দুজন লাগিয়ে দিচ্ছে।
বলছি কেন করতেন এগুলো? কতজন কার করেছেন? ভাই কাছে ভাই কাছে এই